সাহাবাহাম তরিকা ছিল সূর্য অস্তের সঙ্গে সঙ্গে লেটনা করে একেবারে বিস্মিল বলে শুরু করতে আল্লাহ সুর কি বলেছেন যে উম্মতের কল্যাণ বাকি থাকবে যদি তারা ইফতাইতে লেট না করে এম সেরিতে লেট করে করে সোহান সেরি লাস্ট টাইমে করতে হবে এটা বর করতো একবার আল্লাহ লাস্ট টাইম মানে সেরি আজানের 10 মিনিট আগে পনেরো মিনিট আগে বারো মিনিট আগে সেরি শেষ করা শুন এবং ইফতারিতে লেট না করা শুন না খেয়াল রাখবেন সুতরাং লেট করা মোটেই লেট না বরং আদানের যদি টাইম হয়ে যায় আজার নাও দেয় সময় হয়ে গেছে আপনার কনফার্ম অ্যাথেন্টিক প্রমাণ প্রুভ আপনার নির্ভরযোগ্য সূত্রে আপনি জানেন টাইম এত হয়েছে আজার না দিল আপনি তার ইফতারি করে ফেলেন এটাই হলো সন্না তাহলে উম্মতের মঙ্গল বা কল্যাণ বাকি থাকবে ইনশাআল্লাহ তালী আর এই সন্ন্যের তরিকা আপনার মহান বিশ্বাস সুন্দর তরিকা ছিল রোতপ দিয়ে কাঁচা পাকা খেজুর দিয়ে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা খেজুর ইফতারি করতেন যদি কাঁচা পাকা খেঁজুর না থাকে তাহলে অন্তপক্ষে কমপক্ষে তিনটা সাধারণ খেজুর দিপতারি করতেন আর তাও না থাকলে কয়েক মুষ্টি তিনবার অন্তপক্ষে পানি পান করে ইফতারি করতেন এটা হলো সন্ন্যের তরিকা আর ইফতারির সময় অবশ্যই তাড়াহুড়া করে ভুলবেন না ডান হাতে খাবেন এটা অজিব শূন্যত না ডান হাতে অবশ্যই দুই হাতে খাবেন না অনেক দুই হাতে খাওয়া শুরু করে বাঁ হাতে খাবেন না বাঁ হাতে খাওয়া নিষেধ হারাম এবং ডান হাতে খাওয়া অজীব এটা ভুলবেন না লেট করবেন না আর যে ওই আরেকটি কথা ছয়টা শূন্যত আমি বলে থাকি ইফতারিতে ডান হাতে খাওয়া শূন্য বিসমেললা বলা শুন না ভুলবেন না তাড়াহা হড়া করতে হলে শতাংশ খাবে দুই তিন নম্বর হলো ইফতারি আপনার শুরু করবেন রোতপ দিয়ে তিনটা রোতপ দিয়ে চার নম্বর রোতপ না তিনটা খেজুর দিয়ে পাঁচ নম্বর থাকে খেজু না থাকতে তিনবার পানি ছয় নম্বর হলো এই ইফতারি করা করলেন এবার দুহাবাদ দমা অফতাল্লা তেল রোকো অথাবাত ইনশাআ ইনশাআল্লাহ এই দুয়াটি পড়ুন অত বাংলা বলুন পিপাসা চলে গেল রক সম হল এবং আল্লাহ চাইতো ইনশাল্লাহ সবসব্য এই দুয়ারটি করুন এই ছয়টি শূন্য করে চেষ্টা করুন ইফতারিতে এরপরে প্রশ্ন আমাদের আর রাকিব ভাইয়ের প্রশ্ন আমাদের সময় শেষ হয়ে গেছে এবারে চেষ্টা করছি প্রশ্নগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বিবাহ কি সন্ন্যত না ফরস বিবাহ শূন্য এটা শূন্য এটা হলো ব্যাপক রুলস আম হুকুম বাকি কখনও কখনো প্রয়োজনে ফরজ যদি শারীরিক সামর্থ্য থাকে এবং আর্থিক সামর্থ্য থাকে মহানবী বিশাল আসে কি বলেছেন হাদিস থেকে আমরা শূন্য নিতে পারছি বিবাহ ফরজ এবং শূন্য দুটোই হাদিস পাচ্ছি আল্লাহ যুব সমাজের উদ্দেশ্য করছে বা মানিস আমিন কোন বা আফাবাজ ফ্যাল ইতি যদি তোমরা সামর্থ্যমান হও শারীরিক শক্তি থাকে অর্থাৎ যেটাকে আমি সেক্স পাওয়ার বলি কথাটা ক্লিয়ার করার জন্য বলছি শারীরিক শক্তি থাকে এবং যদি আর্থিক শক্তি থাকে অর্থাৎ স্ত্রী পালন পালন করার মতো ওদের খানা খানা পোশাক দেওয়ার সমর্থ থাকে ঘর বাড়ি থাকে ইত্যাদি স্ত্রীকে রাখার মতো সব ব্যবস্থা থাকে তাই শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্যকে বা বলা হয়েছে এই দুই সমর্থককে তুমি বিবাহ করো আলোচ্য আদেশ করেছেন সুতরাং না এই কর শব্দের দ্বারা সামর্থ্যবানদের জন্য ফরজ যদি বিশেষ করে অলামারা আহলে এলিন বলেছেন যদি করা গুণার সম্ভাবনা থাকে শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে কিন্তু তার বিবাহ না করলে অন্য পাপ কাজ করার সম্ভাবনা আছে হারাম কাজে লিপ্তার সম্ভাবনা আছে ওই ক্ষেত্রে বিবাহ করা ফরজ বাকি যদি এমনটি না হয় আলোচনা বলেছেন যদি সমর্থ না থাকে শারীরিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই আল্লাহ সাল বলেছেন কি তাহলে ফাইন নাম স্থিতি আয়লাই কম্বি সোম তাহলে রোজা রাখো রোজা রাখা রোজা মানে এটা আপনি মাসে তিন দিন রাখতে পারেন অথবা সপ্তাহে দুই দিন না সোমবার বৃহস্পতি রাখুন আল্লাহ বানি রোজা রাখলে কি হবে ফাইন না হলে অভিযা রোজা রাখতে তার কন্ট্রোল আসবে এটা কন্ট্রোল এটা কন্ট্রোলিং পাওয়ার বেড়ে যাবে রোজা রাখলে এটা কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ তোলা তা দেখুন এটা সমর্থন না থাকলেও সন্ন্য রোজা রাখা আর সমর্থ রাখলে বললাম এটা এটা ফরজ আর যদি এমনটি সমর্থ শারীরিক এবং আর্থিক সমর্থ আছে কিন্তু সময় খাপন করা হচ্ছে কোনো কারণে ওজোরের কারণে অন্য কোনো কারণে এবং সে কন্ট্রোলে আসে এবং গোনার সম্ভাবনা নাই ওই ক্ষেত্রে লেট করা যায় এবং ক্ষেত্রে সুন্নতার ব্যবহার করা যায় সাহিদ ভাইয়ের আরেকটি প্রশ্ন জি সাইদ ভাই আপনাকে আল্লাহ তাল্লাহ উত্তম প্রদান দান করুন আপনাকে নিরাপদ এবং সমস্ত বিশ্বকে নিরাপদ আপনার লাইফটি শেয়ার করুন বিভিন্ন জায়গাতে আমরা আরও কিছুক্ষণ অত্যন্ত বিশাল্লাহ এবং সবাইকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করুন আব্দুল সামাদ ভাইয়ের প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম ওরমতোল্লাহ বিতের সালাত নবী সাল্লাম কোন সোরা বেশি পড়তেন সুন্দর প্রশ্ন বেশি শূন্য হল শূন্যের তরিকা হল প্রথম যদি তিন ডাকাত বৃত্তির পড়েন তাহলে সোনা আল্লাহ অধিকাংশ সময় তিন ডাকাত পড়তেন এবং দুই সালামে পড়তেন মানে দুই রেখাত পরে দুই দিকে সালাম ফেরাতেন আবার তৃতীয় রেখাত আলাদা পরে সালাম ফেরাতেন এই দুই সালামে তিন ডাকাত বেশিরভাগ ক্ষেত্রেই পড়তেন এটা শূন্য আর কখনও কখনও আল্লাহ চল এক সালামে তিন ডাকাত পড়ে ফেলতেন কখনো এক রেখাত পড়েছেন কখনো তিন ডাকাত পাঁচ টাকা সাত টাকা নয় এগারো এবং তেরো পনেরো শেখ বিনবুর রহমান চারশো বেশিও করেছেন বা করতে পারে কেউ বৃত্তির এক বৈঠকে সিস্টেম আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তিন রাখাত পরার সিস্টেম প্রথম রাখাতে মোহানবী সাল কি ছাব্বিশ হিসেবে বিকাল আলাহ পড়েছেন দ্বিতীয় রাখাতে কলিয়ায় কাফিরুন পড়েছেন এবং তৃতীয় রাকাতে থেকে কুল আল্লাহ আহাদ পড়েছেন এটা হল সৈন্যব মুস্তাহাব মোহাম্মদ রহমত ভাইয়ের প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম ওরকম আমি শুনেছি তাহাজ নামাজ পড়তে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে পাঁচ ওক্ত নামাজ না পড়লে কি যদি কোনো ফায়দা হয় না আচ্ছা ভাই বলুন তো এখন আপনি বলুন পাঁচ শক্ত নামাজ ফরজ সাহায্য নামাজ তো না তাই না পাঁচ অক্ত নামাজ তো ফরজ না এটা তো ইসলামের রোকন পাঁচ অক্ত নামাজ বা পাঁচ অক্ত সালা এই এই সালাদ এটা তো ইসলামের রোক মূল স্তম্ভের পাঁচটির একটি অন্যতম স্তম্ভ একেবারে ইমানের পরে স্তম্ভ হল দুই নম্বর স্তম্ভ হল দুই সাক্ষীর পরেই সালাদ কায়েম করা সুতরাং সালাদ কেউ কায়েম না করে স্বেচ্ছায় সে বে ইমান কাফের সুতরাং তার তাহা তো রোজা আওয়াজ কোনো কাজ আসবে না কোনোই কাজ আসবে না এমন নির্বাচন বন্ধুর কাজ আসবে না যদি সে বেনামাজি হয় হর্স করলেও কোনো কাজ আসবে না জাকাত দিলেও কাজ আসবে না ডান্স করলেও কোনো কাজ আসবে না কোনো ধরনের কাজ আসবে না কারণ সে বেমান এর কবুল হবে না স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে সুতরাং যদি স্বেচ্ছায় কেউ নামাজ না করে এবং একক যদি ত্যাগ করে সে বেমান ত্যাগ করা যাবে না স্বেচ্ছা এমনটি করে না পারে এমনটি করলে তার যদি কোনো ফায়দা হবে না তা যদি কেন যে কোনো কাজ আমলেই ফায়দা হবে না বেমানের আমল গ্রহণযোগ্য হয় না এরপরে মোহাম্মদ রহমত ভাইয়ের প্রশ্ন আমার বাড়ির পাশে একটা ফার্নিচার দোকান আছে দোকানের ব্যবসা করার জন্য আমার কাছ থেকে আশি হাজার টাকা ধার নেয় প্রতি মাসের লাভের অংশ থেকে তিন হাজার টাকা দেয় কিন্তু আমার আমি তাকে বলেছি যে নির্দিষ্ট পরিমাণ টাকা না দেওয়ার জন্য কিন্তু আমাকে তিন হাজার টাকা দেয় প্রতি মাসে তাহলে কি এটা সুদ হবে আপনি বলেছেন যে আশি হাজার টাকা ধার নেয় ধারের আল্লা ইসলামের ল সমস্ত আলামাখায় ঐক্যমতে পারে কুলল করদিন জনফা আবার এটা হাদিস না কিন্তু ইসলামিক ল সূত্র মূল সেটা হলো ঋণের যে কোনো মুনাফাই ঋণের যে কোনো মুনাফাই সুদ আপনি ঋণ দিয়েছেন মুনাফাই নিচ্ছেন সুদ পিওর সুদ এক টাকা দিল সুদ জন্য এটা কোনোভাবে গ্রহণ করা না আপনি বলেছেন ঋণ নিয়েছে ধার ধার মানে ঋণ যদি আপনি ব্যবসায়িক পার্টনারশিপ হন তাহলে অন্য মশাল ব্যবসায়িক পার্টনারশিপ মানে হতে হলে মজার সিস্টেমে হতে হবে যে লাভ হলেও আমাকে এত পার্সেন্ট দেবেন ধরুন লাভ নোকসানের সম পার্সেন্ট রাখতে হবে যদি আপনি লাভের পার্সেন্টেজ বিষ নেন তাকে আশি দেন নোকসান হলেও সে আশি পার্সেন্ট পাবে এবং আপনি বিশ পার্সেন্ট নেবেন আর যদি লাভের পার্সেন্ট ফিফটি ফিফটি হয় তাহলে ফি নোকসান হলে আপনাকে ফিফটি নিতে হবে অর্থাৎ যে পার্সেন্টেজ লাভের জন্য সত্য চুক্তি হবে ঠিক একই পার্সেন্টেজ নোকসানের জন্য শক্তি থাকতে হবে এবং হালাল ব্যবসা খেলাতে হবে এমনটি চুক্তি হলে ইসলামী মজার সিস্টেম হলে ওইটা আপনার জন্য যায় লাভের পারসেন্টেজ পাবেন চুক্তি অনুসারে ঠিক সেম পার্সেন্টেজে সেম সৎকারে আপনাকে নোসান হওয়ার নিতে হবে এটা হলো আপনার বা ব্যবসা কিন্তু আপনি বলছেন ধার ধার ঋণ নিলে এক টাকাও তার কাছে নেওয়া যাবে না এবং এটা কখনও কখনও গ্রহণ করা যাবে না খেয়াল রাখবেন এটা শোধ হবে কোনো সন্দেহ নাই এজন্য কোনো ইমাম ইমাম আজ আবহানপুর রহমান আল্লাহর সময় আসছে তিনি কাউকে ঋণ দিলে তার ঘরের সামনে দিয়ে হাঁটতেন না এই ভয়ে যে ঘরের ছায় যদি আমার গায়ে লাগে তবুও এই বেনিফিট হবে শুধু অসম্ভব আছে এত বেশি তাকুয়া ধারেছিলেন ছিলেন আস রহম আল্লাহ তার তাকুয়ার প্রশংসা করেছেন তার জীবনীতে যে সুতরাং আমরা আজকে কী করছি আমরা তো এভাবে মানছি না তাই না ইমামগণ অলামাগ্রম সালাবগণ খুবই মানতেন ঋণের ব্যাপারে খুব সাবধান থাকতেন যে কোনো ধরনের বেনিফিট নিতেন না আমরাও না ছাড়া যদি নিয়ে থাকেন এগুলো ফেরত দিন এবং তবা করুন ওনার কাছে ইনশাআল্লাহ ক্ষমা করবেন আর যদি আপনি লাভ নিতে চান নোকসান নিতে চান এভাবে ইসলামিক সিস্টেম বা সিস্টেম ব্যবসায়ী এতে চুক্তি করে নিন লাভ নোকসানের উভয়টি ভাগ হিসেবে যে পেন কে ওয়াই প্রশ্ন করেছেন ছেলে সন্তানের নাম হিসেবে শুধুমাত্র মোহাম্মদ রাখা যাবে হ্যাঁ সেলু সন্তান মোহাম্মদ রাখবেন আমরা আফ্রিকায় দেখেছি মোহাম্মদ রাখে প্রত্যেকটি সন্তানের নাম মোহাম্মদ আমার একজন ক্লাসমেট ছিল মধ্যে হাদিস বিভাগে তার নাম ছিল সানিয়া সম্ভবত একজন ছিল রাবে আবার একজন ছিল সানিয়াশার আছে সানিয়াস মানে কি বারো তো রাবে মানে চতুর্থ তখন তোমার নাম রাবে কে বলে আমরা সব মোহাম্মদ প্রত্যেকেই মোহাম্মদ প্রত্যেক ভাই আমরা মোহাম্মদ যতগুলি সন্তান ওদের বাপের সবগুলি মোহাম্মদ এখন মোহাম্মদ এতগুলি মোহাম্মদ পাত্র কীভাবে করবে মহম্মদ আউয়াল মানে প্রথম মোহাম্মদ মোহাম্মদ সানি দ্বিতীয় মোহাম্মদ সালে তৃতীয় মোহাম্মদ রাবে চতুর্থ তো ওই আমার ক্লাসমেট রাবে মানে চতুর্থ মোহাম্মদ ছিল সে সবাইকে মোহাম্মদ দেখেছে মহান রা মোহাম্মদ রাখা উত্তম নাম নবীদের নাম উত্তম নাম দেখালো মোহামান বিশাল নাম রাখা নবীদের নাম রাখা উত্তম নামের অন্তর্ভুক্ত যে কোনো শুধু শুধু নাম একা সিঙ্গেল নাম রাখবেন এটাই সালফের তরিকা এই যে ডবল নাম রাখার সিস্টেম অমকগুলামক এটা সালাবদের তরিকা না এটা সালাবদের তিকা কোথাও পাচ্ছি না শুধু পরিচয়ের ক্ষেত্রে ব্যবহার করতাম অবগুই নামক নামের ক্ষেত্রে কখনো এভাবে রাখার ক্ষেত্রে ডবল নাম কখনও রাখেনি এটা আজরমী বা অনরবদের তরিকা এটা পিন কে ওয়াই আর একটা প্রশ্ন করে সন্তানের নাম হিসেবে শুধুমাত্র শুধুমাত্র মোহাম্মদ রাখবেন বললাম আহমদ মোহাম্মদ মোহাম্মদ ইব্রাহিম মুসা আইসা এভাবে রাখুন এটা উত্তম নাম অন্তভুক্ত সবচেয়ে উত্তম নাম আবদুল্লাহ আব্দুর রহমান যেটা বোহিত এসেছে বাকি এরপরেই নবীদের নাম রাখা এবং সিঙ্গেল নাম রাখা এটা উত্তম মোহাম্মদ রহমত ভাইয়ের প্রশ্ন আমার এক বন্ধু ক্লাবে জব করে এখন ক্লাবের নিয়ম হচ্ছে যদি কোনো চাকরি যদি অসুস্থ হয় তাহলে ক্লাব থেকে তার খরচ দিবে সবার জন্য বাৎসরিক একটা ভাতা আছে এখন অসুস্থ যদি না হয় তাহলে এই ভাতাটা পাবে না তো তারা কি করে বানিয়ে প্রেকশন বানিয়ে অফিস থেকে নিয়ে এভাবে ভাতা নেওয়ার জন্য ধোকার আশ্রয় নেই এক কথা তা আপনি উত্তর দিয়েছেন এখানে প্রশ্ন উত্তর তা বানিয়ে বানাওয়ট বানিয়ে মানে বানাওয়ট এটা ধোঁকা আল্লাহ চলবে সে গর্ষণা গার সোনা না যে ব্যক্তি ধোকা দিল সে আমার উম্মত না আল্লাহ কত এরকম ধোকা ইসলামে নাই ইসলামে ধোকা কোথাও নাই কোনো মুসলিমের কাজ করবে না এবং ধোকা দেবে না কাউকে এটা চিটিং হচ্ছে ধোকা হচ্ছে এবং মিথ্যা হচ্ছে মিথ্যা বাদে প্রতি লানত আল্লাহ আল্লাহ লানত সরি হচ্ছে লালতুল্লাহ আল্লাহ কােন হ্যাঁ আল্লাহ আল্লাহ কাজে ক্রণে আসছে সুতরাং মিথ্যা এটা এবং ধোকা দুটি হচ্ছে এবং দুটির পাপ এবং ওই হালা হালাল হবে না হারাম খেয়াল রাখবেন একবারই প্রশ্ন করবেন পিকে একবার প্রশ্ন করবেন সিরিয়ালি আসলাম দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেকে মোহাম্মদ রহমত ভাইয়ের আরেকটি প্রশ্ন যদি নিজে মাঝাভা অনুসরণ না করি শুধু নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিই তাহলে কি আমার ইমানের সমস্যা হবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা কি বলেছেন ওমান আস্তানুল কলম ওমান আস্তানুল কলম মিমান জা আইল আল্লাহ ওরসের উত্তম কথাকার হতে যে নাকি মানুষকে দিকে আহ্বান করে এবং শেষ আল কি কলা এানি মিনান মুসলিমে নেই দেখুন এবং নিজেকে কী বলে একজন সাধারণ মুসলিম বলে অন্য কোনো পরিচয় তো ইসলামের নাই শুধু সাধারণ মুসলিম এটাই পরিচয় মুসলিমের পরিচয় সাধারণ মুসলিম আমি অমুক মাধাবী এই দল দলটি সৃষ্টি করার জন্য বিভব সৃষ্টি করার জন্য এভাবে নিজেকে ভাগাভাগি করা মাধাবী অমক দল অমুক গ্রুপ এটা ইসলামে নাই কোথাও নাই ইসলাম এটা শাইখুল ইসলাম মিল তাই বলেছেন যদি কেউ পরিচয়ের জন্য শুধু প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করে অহংকার না থাকলে ফকর না থাকলে বিভক্তি না হলে যায় বিভক্তির জন্য তো কোনোভাবে যায়জ নেই জন্য মুসলিম পরিচয় সবাই এটাই হলো সব আসল পরিচয় এটা আল্লাহ আল্লা আল্লাহ তালা কী বলেছেন কোরআন করিমে কুমুল মুসলিমিন মিল্লা তাবিকম ইব্রাহিম মুসলিমিন আল্লাহ তালা এদের নাম আমাদের নাম কি রেখেছে মুসলিম রেখেছেন আমরা মুসলিম এটাই আমাদের পরিচয় পারভেজ ভাই প্রশ্ন করেছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বাকাত দীর্ঘ কয়েক বছর অনেক সাধনা করার পরও আমার বোনের কোনো সন্তান হচ্ছিল না সন্তান লাভের আশায় আমার পরিবার একটা গরু মান্যত করে আমার বোনের যদি সন্তান হয় একটা গরু গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দিব আমরা এই নিয়ত করি আলহামদুলিল্লাহ একটু সন্তান হয়েছে সন্তান সম্ভাবনা ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ শরীশাল মতো সন্তান জন্মের ব্যবস্থা করুন আমরা এই নিয়োগটা পর্যন্ত নীটটা করতে চাই প্রশ্ন হচ্ছে যে ওই এই দেশের এই পরিস্থিতিতে মানুষ খুব অভাবে আসে এই মুহুর্তে গরিব মানুষের মাঝে প্রয়োজনীয় খাবার আমি যদি প্রতিজন পাঁচশো গ্রাম প্রতি পাঁচশো গ্রাম গোষ্ঠ দেই প্রতিজনকে পাঁচশো গ্রাম গোষ্ঠ দেয় তারা হয়তো এক বেলা খাবার হবে তাদের এটা করা যাবে কিনা তিনি জিজ্ঞেস করছে সেই সাইনি আমি যদি চাই গরু না কিনে এক দেড়শো করে টাকা সবাইকে দিতে পারি এই দেখুন আপনি মানত করেছেন যে যে আপনি কী করবেন সন্তান সম্ভাবনা হলে একটি হ্যাঁ গরু মানত করেছেন গরুটা তো এই মানতের তো গরিব ছাড়া কেউ খেতে পাবে না অন্য কারোর জন্য যায় না কারণ গরু মানত করছে মানত পুরো করুন গরু জব করে সবার কাছে গোস্ত বিলি করে দিন গরিব মিশ্রের মধ্যে একই কথা আপনি যদি এটি চাচ্ছেন হ্যাঁ যেহেতু গরু মান্ন করছেন গরুটা জবে করুন সমস্যা না থাকলে সমস্যা না থাকলে গরু জব করে সবার মধ্যে গোস্ত দূর থেকে সেফটি নিরাপত্তা বজায় রেখে পলিথিনে করে দূরে দূরে গিয়ে রেখে আসুন গেটে রেখে আসুন বা বাইরে থেকে নিয়ে যাবে এইভাবে করুন লকডাউনে যেতে তিনি থাকলে সেটা অন্য কথা বাকি বিলিং করুন কোনো রকম সংস্পর্শে না গিয়ে বিলি করুন সবার মধ্যে জবে করে নিজেরাই খেতে পাবে না নিজেরা আত্মীয় খাবে না কিন্তু গরিব মিশ্রিনটা খেতে পাবে সুতরাং মানত পুরো হবে মানত জবা করলে তো গরু পড়া হয়ে গেল মানত তো ঠিক আছে আপনি সবাইকে গরু এটা খাওয়াবেন মানত করেছেন এটা নিয়ত করেছিলেন সুতরাং গরুটা মিসকিন ছাড়া খেতে হবে মাননতার জিনিস যে মানত পড়া করুন মানত পরা করতে বাধা থাকলে ইসলাম মানত পড়া করা জরুরি ওয়াজিব বলিস আলাম যে তো যেহেতু গোষ্ঠ একটা খাবার আপনি অন্য খাবার গরুটা মানত করেছেন গরুটাই জবা করুন যদি ওজন না থাকে ওজোর থাকলে তখন আপনি ওই ধরনের বিকল্প ব্যবস্থা নিতে পারেন যদি ওজোর থাকে জব করা যাচ্ছে না সমস্যা লকডাউনের কারণে তখন আপনি বিকল্প ব্যবস্থা নিতে পারেন খাদ্যদ্র ওই মূল্য পরিমাণ খাদ্যদ্রব্য কিনে দিতে পারেন যদি ওজোর থাকে ইয়ামিন হোসেন ভাই প্রশ্ন করেছেন এক বোনের প্রশ্ন আমার স্বামী মাজারের ভক্ত অনেক বোঝানোর পরও তাকে মাজার থেকে ফেরানো যাচ্ছে না তার স্বামী বলেছে প্রয়োজনে তাকে ছেড়ে দিবে তো মাজার সারবেন্লা হাই এর সঙ্গে সংসার করা যাবে কিনা দেখুন মাজার ভক্ত শেকপন্থী মানের সঙ্গে টিকে নেয় এমনি সে শিল্পপন্থীর সঙ্গে বিবাহ একজন ইমানদার সৈয়াকিজান মেয়ের বিবাহ টিকে না এবং বিবাহ থাকেও না এটা এমনি বাতিল হয়ে যায় যদি সে কোনোভাবে ত্যাগ না ওটাকে না সারে তাহলে পরিবারের পক্ষ থেকে কন্ট্যাক্ট করে খোলা নিতে পারেন অর্থাৎ তলাক তলব করতে পারেন তবে এক্ষেত্রে তিনি মহর পাবেন না বা যেটা মহর নেন পাবেন না যদি নিজের পক্ষ থেকে তালাক তলব করেন তবে উচিত হবে তাকে স্বামীকে আরও বোঝানো এবং আল্লাহর কাছে দোয়া করা হেকমা ভালোবেসে নারিত্ব ব্যবহার করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা তার উচিত হবে যে কারণ আমাদের দেশের সমস্যা আছে এখন তালাক নিয়ে নিল নিয়ে নিলে কি এই মহিলার প্রবর্তী জীবন কী হবে এটা ব্যাপার ভাবার বিষয় আছে তাকে বোঝানোর চেষ্টা করে তার কাছে দোয়া করতেন দোয়া করতে পারে এবং শিরিক ত্যাগ করার জন্য নিষেধ জারি রাখতে পারেন রহমত ভাইয়ের একটা প্রশ্ন রসোল্লা সাল্লাম কখনও খাবারের দোষ বর্ণনা করতেন না ইচ্ছে হলে খেতে নাহলে খেতেন না প্রশ্ন হলো কারো বাসায় যদি যাই খাবার দেয় আমার ভক্তি না হলে কী করবো যতটুকু আপনার যদি পছন্দ হয় যেটা সেটা খাবেন নাহলে খাবেন না একই কথা বলুন যে না এটা খাবো এটা খাবো না এভাবে বলবেন সরাসরি কোনো সমস্যা নেই মোহাম্মদ আব্দুল জলিল বিটি প্রশ্ন করেছেন কোনো মৃত ব্যক্তি যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে আমি একটু প্রশ্নটা করে নিচ্ছি কোনো মৃত ব্যক্তিকে কেউ ভুল বুঝে বোকা বকা শকা করে অথবা অভিশাপ দেয় যেমন ওর কবরে আগুন জ্বালাবে ওর কবরে শান্তি পাবে না এমন কথাটি বলে ফেলে তাহলে ওই মৃত ব্যক্তির কবরে কে আজাব হবে দেখুন আপনি বদ্ধ করলে বদ্ধ কবুল হবে এটার প্রমাণ কি পেয়েছেন বদ্ধ করলে দুবস্থা বদ যদি নাহক হয় তাহলে বদ্ধ নিজের ফিরে আসে যার জন্য বদ্ধ তার জন্য লাগে না সুতরাং এটা বদ্ধ আজাদ দর মালিক তো আল্লাহ তাই না শান্তি এবং শাস্তি মালিক আল্লাহ কিন্তু আপনি এবার কারোর জন্য বদ্ধ করে এটা হারাম মহানবীলা বলেছেন যে লা মোমিনকে কতলি কারণ মোমিনকে বদ্ধ করে তাকে হত্যা সময় তুলবো না সুতরাং এটা এটা গুণা আপনার আল্লাহকে কাছে করুন বাকি এবং ওই ব্যক্তির জন্য বদ্ধ করেছেন এটা ওই ব্যক্তির জন্য না করেছেন এটা সুতরাং আল্লাহ কাছে দোয়া করুন ওই ব্যক্তির জন্য এবং সবসময় দোয়া করতে থাকুন আল্লাহ কাছে তবা করুন ইশা আল্লাহ তালা এটা আপনার দায়িত্ব বাকি আজাদ দেবেন না তুমি সে আল্লাহ তালা দেখতে এবং আপনার যদি না হক দোয়া করতে থাকেন আল্লাহ তালা এটা কবুল করবেন না বরং সব সমস্যা আপনার হবে এজন্য আপনার আল্লাহ আস্তে ফা করুন তবা করুন ওই ব্যক্তির জন্য বেশি দোয়া করুন তার কবরের শান্তির জন্য এবং জান্নাত পাওয়ার জন্য জান্নাত থেকে মুক্তির জন্য দোয়া করুন এরপরে প্রশ্ন চলে যাচ্ছে মোহাম্মদ সাঈদুল ইসলাম ভাইয়ের প্রশ্ন ফজরের নামাজ না পড়লে কি অন্য কোনো অক্ত নামাজে ইমামতি করা যাবে কি দেখুন ফরজান নামাজ তো আপনাকে পড়তেই হবে ফজন নামাজ না সেরে দেয় মুনাফিকের কাজ এটা কোনো সন্দেহ নেই সুতরাং ফজর নামাজ যখনই আপনি ঘুমিয়ে থাকেন যখন যখন উঠবেন ঘুমে থেকে গেলে তো কঠিন আজক হবে কেমতের মাঠে এটা তো মানব ইসলার সালামিরাজা গিয়ে দেখে আসেন মাথা ভেঙে চোরমার করে দেওয়া হবে যারা কোনো ফরজ নামাজ না হবে শুয়ে থাকবে চোরমার করে দেওয়া হবে আবার ওঠার চেষ্টা করবে আবার মাথা ভেঙে চোরমার করে দেওয়া হবে শাস্তি আল্লাহ কাছে তবু ভয়ঙ্কর অবস্থা এবং আল্লাহ রসুল বলেছেন যে ওই মানুষ ডাকা শয়েতন বালা ডাক রজুল বালা শত নেই ওই মানুষের দুই কানে শয়েতেন প্রসাব করে দেয় আল্লাহ আল্লাহ কয়লা এবং সে সারাদিন অলস হয়ে ওঠে এবং খবিস মন নিয়ে উঠে খবিশ একটা খবিস হয়ে যায় এগুলো সব মুসলিম শিল্পী সুতরাং ওঠার সঙ্গে সঙ্গে তবা করুন এবং সঙ্গে সঙ্গে নামাজ আদা করুন এবার মামাতি করতে যেতে পারুন কিন্তু নামাজ না পড়ে মামতি করবে কেন সে তো সে স্বেচ্ছা নামাজ ত্যাগ করলে সে তো বেইমান যে নামাজ দেখা পাই দেয় নাই পড়ে সে তো বেইমান তার এই মধ্যে কীভাবে এরপরের প্রশ্ন নাসরিন বিন নুরুল প্রশ্ন করেছেন আমরা প্রবাসী আমাদের জন্য দয়া করতে বলেছেন যে আমরা সবাই দয়া করবো ভাই সবার জন্য অল বিশ্বের মুসলিমের জন্য দোয়া করেছেন আর সেব রাখেন রাখেন যে এমতাজ রাজ ভাইয়ের প্রশ্ন তসাব বসার সময় আঙুল ইশারা করার নিয়ম বলতে বলেছেন এটা বিশুদ্ধ হাজিদার সাব্যস্ত মহানবী সাল আসলাম কী করতেন তার সাথে বসার সময় আঙ্গুলগুলো কেবলা কেবলা ভেহালকেবদিকে লাগতেন মোস্তাক ভালো খেয়াল করুন দেখছেন কিনা মোস্তাক বের বিহাল কেবলা কেবলার দিকে সোজা করে আমি এখানে মিডিয়াতে দেখানোর চেষ্টা করছি আমাদেরকে তো কেবলার দিকে সোজা রাখতে হবে আমি এখান থেকে দেখাতে পারছি কিনা নেই না কেবলার দিকে সোজা রাখতে হবে বিহা মানে যখন দোয়া করতেন আল্লাহ কাছে আল্লাহম শব্দ আসছে রব্বানার শব্দ আসছে তখন কানে হ্যা রেকো হাই ইয়াদ বিহা ওই দোয়ার মাধ্যমে হাত আঙুল ঝাঁকাতেন যখনই মহানবী দোয়া শব্দ আসতো আল্লাহম রব্বানা শব্দ আসতো এটাই সে রহমান্লাহ অন্যান্য মাসে একবার বলেছেন দোয়ার সময় ঝাঁকাতেন এ ঝাঁকাটা সন্না মোস্তাক সুতরাং কেবলার দিকে রাখবেন আর অনেকে কেবলার দিকে রাখি এখানে আমি তো দেখছি মাসায় একদিকে দেখেছি মাটির দিকে রাখে মাটি মাটির দিকে কি কেবলা কেবল সামনে কেবলার দি কেবলার দিকে অর্থাৎ আমাদের দেশ থেকে পশ্চিম দিকে ঠিক সোজা করে কেবলার দিকে রাখতে হবে যেভাবে আমার চেহারাটা কেবল দিকে থাকে যেটা পরিষ্কার হাদিস দিচ্ছে বলেন বললেন কেবরা কেবলার দিকে রাখতে হবে এবং যখনই দোয়া আল্লাহ মা বানা শব্দ আসবে বা যেখানে দোয়ার শব্দ আসবে অন্য শব্দ অর্থগুলি বোঝাতে থাকেন ওইখানে ঝাঁকাতে বলেছেন এটা হলো অনমদের মত এবং শেখ গভিন্দিমালয় এটাই বলেছেন এবং এটাই দলিল ভিত্তিতে